এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। এখন খবর বিস্তারিত। বিট প্রকল্পের মাধ্যমে বড় ধরনের সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। শনিবার গভীর রাতে চার দাগি চোরকে হাতে নাতে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। উল্লেখ্য, গত 12 আগস্ট এই বিট পেট্রোল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কৈলাসহর থানার ওসি দেবাশীষ সাহার কর্মতৎপরতায় বড় ধরনের সাফল্য পেল কৈলাসহর থানা। আর এই সাফল্য আসে সদ্য চালু হওয়া বিট পেট্রোল প্রকল্পের মাধ্যমে। গভীর রাতে চার দাগি চোরকে হাতে নাতে পাকড়াও করতে সক্ষম হয় কৈলাসহর থানার পুলিশ। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 12 আগস্ট সোমবার রাজ্যে বিট পেট্রোল প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করে। আর এই প্রকল্পে রাজ্য পুলিশের 261 মোটর সাইকেল অন্তর্ভুক্ত করা হয়। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, যে রাজ্য পুলিশকে কাজ করার ক্ষমতা ও কাজের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো দিতে হবে, তাহলেই সাফল্য আসবে রাজ্য পুলিশে। সেই জন্য এই বিট পেট্রোল প্রকল্প চালু করা হয়। বিট পেট্রোল প্রকল্পের অন্তর্গত কৈলাসহর থানায় 15 আগস্ট 5টি এবং মহিলা থানায় 2টি মোটর সাইকেল অন্তর্ভুক্ত হয়। আর প্রথম দিন থেকেই এই প্রকল্পকে সঠিকভাবে কাজে লাগায় কৈলাসহর থানার ওসি। আর এর ফলেই বিট পেট্রোল প্রকল্প চালু হওয়ার প্রথম এই সাফল্য উঠে আসে কৈলাসহর থানার হাতে। দীর্ঘদিন ধরে কৈলাসহর থানা এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছিল। কৈলাসহরের প্রাণকেন্দ্র মূল বাজার পানিচৌকি বাজার থেকে শুরু করে পুরো এলাকা এবং বেশ কিছু গ্রামীণ এলাকাতেও একের পর এক চুরি সংগঠিত হয়েছিল। প্রাথমিকভাবে কৈলাসহর থানা কোনো ধরনের সাফল্য পায়নি। চুরির মাল উদ্ধার করার ক্ষেত্রে কোনো ধরনের সাফল্য উঠে আসেনি কৈলাসহর থানায়। কিন্তু এই বিট পেট্রোল প্রকল্প চালু হওয়ার প্রথম দিকেই সাফল্য উঠে এলো কৈলাসহর থানার পুলিশের কাছে। গতকাল রাত আনুমানিক 2 নাগাদ পেট্রোলিং এর সময় খবর আসে যে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে কিছু সন্দেহজনক যুবকের গতিবিধি লক্ষ্য করা গেছে। আর তখনই বিট পেট্রোলরত কনস্টেবল নকুল মালাকার ঘটনাস্থলে ছুটে গিয়ে খবরের সত্যতা পায় এবং খবর দেওয়া হয় কৈলাসহর থানায়। কৈলাসহর থানা কর্তৃপক্ষ সাথে সাথে ঘটনাস্থলে গেলে চার যুবককে আটক করে প্রাথমিকভাবে তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা 2টি ব্যাগে দোকান লুট করা প্রচুর অস্ত্র ও যন্ত্রপাতি আটক হয়। পুলিশ এই চার যুবককে আটক করে কৈলাসহর থানায় নিয়ে এসে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা সেন্ট্রাল রোড মোবাইল দোকান চুরি করার জন্য ওত পেতে বসেছিল। আটক হওয়া চার যুবকের নাম সুনীল দেববর্মা, মন্টু কালী দেববর্মা, নির্মল দাস ও দীপক দেববর্মা। এই চার যুবক ও তাদের সাথে থাকা আপত্তিকর জিনিসপত্র সাথে পুলিশ একটি অটো বাজেয়াপ্ত করে। এই চার যুবকের মধ্যে নির্মল দাস তার নিজের অটোতে করে বাকি 3 যুবককে নিয়ে এসেছিল দোকান লুট করার জন্য। অভিযুক্ত চার যুবকের বাড়ি স্থানীয় চিনিবাগান এলাকায়। সম্প্রতি ঘটে যাওয়া থানা চত্বর এলাকায় চুরির ঘটনার সাথে এই চোর চক্রের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বলে মনে করছে থানা কর্তৃপক্ষ। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে আজ আদালতে সোপার্দ করবে এই চার অভিযুক্তকে। এ ব্যাপারে কৈলাসহর থানার ওসি দেবাশীষ সাহা বলেন, আটক হওয়া চার যুবক পুলিশের কাছে স্বীকার করেছে যে তারা দোকান লুট করার জন্য ওত পেতে বসেছিল এবং অন্যান্য চুরির ঘটনায় তাদের যোগাযোগ রয়েছে কিনা সে ব্যাপারে সঠিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে আসল রহস্য উদ্ঘাটিত হবে। এ ব্যাপারে তিনি আরো বলেন, গতকাল গভীর রাতে আমাদের বিট কনস্টেবল একজনের কাছে একটা গোপন সংবাদ আসে যে চার পাঁচজনের বহিরাগত কিছু যুবক কৈলাসহর কলেজ মাঠে আছে। সেই সংবাদের ভিত্তিতে ওই বিট পেট্রোল সেখানে যায়, গিয়ে চারজন যুবককে ধরে এবং তাদের কথাবার্তায় প্রথমত যথেষ্ট সন্দেহ হয় এবং তাদের কাছে 2টি ব্যাগ ওই বিট কনস্টেবল দেখতে পায়। তো ব্যাগগুলির মধ্যে যথেষ্ট পরিমাণে যন্ত্রপাতি ছিল। তারপর থানাতে ফোন করার পর থানা থেকে রিএনফোর্স করা হয়। তারপর চারজন যুবককে থানাতে নিয়ে আসা হয় এবং থানাতে নিয়ে আসার পর আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে যে তারা স্থানীয় একটি মোবাইল দোকানকে টার্গেট করে তারা লুট করার প্রিপারেশন করছিল এবং তাদের কাছে যথেষ্ট পরিমাণে দরজা ভাঙা বা ঘর ভাঙার যন্ত্রপাতি আমরা পেয়েছি।
তাদেরকে তাদের বিরুদ্ধে আমরা একটা নির্দিষ্ট মামলা নিচ্ছি এবং তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করা হবে। বিগত কিছুদিন কৈলা শহর এবং শহরের পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু চুরির ঘটনা হয়েছিল, সেসব চুরির ক্ষেত্রে এদের যোগসাযোগ আছে কিনা ব্যাপারে কি কোনো তথ্য পুলিশের কাছে উঠে এসেছে? গতকালকে আমরা ধরার পর তারা নিজেরাই স্বীকার করেছে যে স্থানীয় একটা মোবাইলের দোকানকে টার্গেট করে তারা এসেছিল লুট করার জন্য, এবং বিগত দিনে যে কয়েকটা চুরি হয়েছে কৈলা শহরে তার সঙ্গে এদের যোগাযোগ আছে কিনা বা যুক্ত আছে কিনা সেটা আমরা তদন্ত করছি, তদন্তের পর আমরা জানাতে পারব। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। দীর্ঘ প্রতীক্ষার পর উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের ঐকান্তিক প্রচেষ্টায় ধর্মনগরে উদ্বোধন হলো পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এর উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা। ধর্মনগরে উদ্বোধন হল পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র। দীর্ঘ 5-6 বছর যাবৎ উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের লেখালেখির ফল এবং কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সৎ ইচ্ছার ফলে শনিবার ধর্মনগরে উদ্বোধন হল পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রের। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতী ত্রিপুরা, উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, রিজিওনাল পাসপোর্ট অফিসার বিভূতিভূষণ কুমার সহ অন্যান্যরা। সাংসদ রেবতী ত্রিপুরা ওনার সংক্ষিপ্ত ভাষণে বলেন, মোদি হে তো মুমকিন হে, মোদি জামানায় অসম্ভব কিছু নেই। 2003 থেকে 2008 এ ইন্দো বাংলা পাসপোর্ট করতে গিয়ে তিনি বুঝতে পেরেছিলেন পাসপোর্ট করাটা কত কষ্টের ব্যাপার। পাসপোর্ট সেবা কেন্দ্রের জন্য এখানে একটা দাবি ছিল দীর্ঘদিনের। এখানকার বিধায়ক অনেক চেষ্টার পর এই সফলতা পেয়েছেন। এদিকে বিদেশ দপ্তর অন্যদিকে পোস্টাল দপ্তরের সহায়তায় আজ এই দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। হজ যাত্রীরা আপনি এখান থেকে বিদেশে যায়, তেমনি বাংলাদেশ সহ সাউথ এশিয়ার বিভিন্ন দেশে যাওয়ার জন্য আমাদের ত্রিপুরা থেকে অনেক মানুষ পাসপোর্ট করার জন্য আমাদের আগ্রাকলে যেতে হয়, বাইরে যেতে হয়। তো সেই জায়গায় আমাদের বিদেশ দপ্তর এবং আমাদের পোস্টাল যে দপ্তর উভয়ের যৌথ সহযোগিতায় আজকে ধর্মনগরে আমরা সেটা পেয়ে যাচ্ছি। তার জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা জানি যে আমাদের এই ত্রিপুরা রাজ্য পর্যটনে একটা বিরাট সম্ভাবনা আমাদের রয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী জি আপনারা জানেন যে পর্যটন ক্ষেত্রকে ভিত্তি করে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য চেষ্টা করছেন, এবং পাশাপাশি আমরা এও দেখেছি আমাদের এখান থেকে বাইরে যাওয়ার জন্য প্রচুর মানুষ আগরতলা যে পাসপোর্ট কেন্দ্র সেখানে ভিড় জমায়। আস্তে আস্তে আমি শুনেছি যে আগরতলায় এমন সংখ্যক মানুষ সেখানে যায় পাসপোর্ট করার জন্য যে 10-15 দিনের মধ্যে যেটা হওয়ার কথা সেটা দেরিও হয়ে গেছে অনেক। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। ভারতীয় মজদুর সংঘের উত্তর জেলা কমিটির পরিচালনায় রবিবার অল ত্রিপুরা ব্যবসায়ী সংঘের একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন বিএমএসের উত্তর জেলা সভাপতি কৃষ্ণজ্যোতি ভট্টাচার্য, সম্পাদক বিপ্লব দাস সহ অন্যান্যরা। রবিবার ভারতীয় মজদুর সংঘের উত্তর জেলা কমিটির পরিচালনায় অল ত্রিপুরা সুপারি ব্যবসায়ী সংঘের একটি সভা অনুষ্ঠিত হয় ধর্মনগর বিএমএস অফিসের কনফারেন্স হলে। এই সভায় উপস্থিত ছিলেন বিএমএসের উত্তর জেলা কমিটির সভাপতি কৃষ্ণজ্যোতি ভট্টাচার্য, ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক অসীম দত্ত, জেলা সম্পাদক বিপ্লব দাস, মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর, অল ত্রিপুরা সুপারি ব্যবসায়ী সংঘের জেলা সম্পাদক জাকির হোসেন প্রমুখ। উক্ত সভায় জেলার সকল ক্ষুদ্র সুপারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এই সভা সম্পর্কে বিএমএস এর জেলা সম্পাদক বিপ্লব দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এই সভার মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র সুপারি ব্যবসায়ীদের সংগঠিত করা। বিগত দিনে তাদের উপর বিভিন্নভাবে নির্যাতন হয়েছে। শ্রী দাস বলেন, সুপারি ব্যবসায়ীদের কিভাবে সরকারি স্বীকৃতি প্রদান করা যায় সে বিষয়ে আলোচনা চলছে দপ্তরের সাথে। ইতিমধ্যেই ব্যবসায়ীদের লাইসেন্সের ব্যবস্থা করা হবে। সুপারি ব্যবসায়ীদের উপর বিশেষ করে চাঁদার জুলুম বন্ধ হবে। বিগত কয়েক বছর যাবৎ ইচ্ছামতো বিভিন্নভাবে চাঁদার জুলুম চালানো হতো ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর। সুপারি ব্যবসায়ীরা যাতে আইনসম্মতভাবে তাদের ব্যবসা করতে পারে তা সুনিশ্চিত করবে বিএমএস।
আগামীতে আমরা সুপারি যারা ব্যবসায়ীরা তারা তো আজকে অনেক বছর ধরে তারা অসংগঠিত ছিল, তো তাদেরকে নিয়ে সংগঠিত করা এবং আগামীতে যাতে তারার উপর নির্যাতন না হয় সেই দিকে লক্ষ্যটা রাখা আমাদের আজকের সবার মেন বক্তব্য হচ্ছে। ওদেরকে সংগঠিত করা আর তাদেরকে যাতে আগামী ভবিষ্যতে তারা সিকিউর করা যায়, সংগঠনের মাধ্যমে সিকিউর করা যায় তা নিয়ে আজকে আমাদের এই সভা সিদ্ধান্ত নিয়েছি। বা বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে আমরা কথা বলে ফার্টিলাইজার আন্ডারে এগুলি আসবেন আর তাদেরকে এক মাসের মধ্যে আমরা লাইসেন্স প্রোভাইড করে দেওয়ার ব্যবস্থা করবো যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন, কারণ অতদিন তারা বিনা লাইসেন্সে তারা কাজ করতো, তার জন্য তাদের উপরে অনেক নির্যাতিত হতো ওরা। তো তাই আমরা সরকারি সংস্থানের মাধ্যমে ওদেরকে লাইসেন্স প্রোভাইড করে তাদেরকে আগামী ভবিষ্যৎ নিশ্চিত করার ব্যবস্থা করছি। আচ্ছা, গত বছর দুর্গা পূজা বা কালী পূজার আগে পূজার চাঁদা নিয়ে একটা জুলুমবাজি হয়েছিল। হ্যাঁ, আজকে গত বছর না, এটা বিগত অনেক বছর ধরেই যারা সুপারি ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন তাদেরকে বিভিন্ন ক্লাব পূজার সময় কালী পূজা দুর্গা পূজা বিভিন্ন সময় বিভিন্ন পূজার মাধ্যমে ওদেরকে নির্যাতিত করা হতো। ইভেন কি আমিও আপনারাও দেখেছেন বা বিভিন্ন সময় আমরাও দেখেছি যে ক্লাবগুলি ওদেরকে ধরে রাত্রে রাত্রে 50,000 1,00,000 2,00,000 যা থেকে যেমনি যে পারতো ওরা আদায় করতো, কিন্তু আজকের পর থেকে ওরা এটা পারবে না। আর যদি আমরা ক্লাবকে চাঁদা দিতে হয় আমরা 100 বার দিতে রাজি, কিন্তু সাংগঠনিক সিস্টেম অনুযায়ী আমরা ইলিগালি কিছু করবো না, যা প্রশাসনিক লিগ্যাল ব্যবস্থা নেওয়া যায় সেগুলি বাদে আমরা লক্ষ্য রাখবো। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। মেয়ের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার জন্য সংবাদ মাধ্যমের কাছে এবং রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন বিলোনিয়ার বাসিন্দা ঝন্টু চক্রবর্তী। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার অন্তর্গত উত্তর সোনাইছড়ি 2 নং ওয়ার্ডের বাসিন্দা ঝন্টু চক্রবর্তী 7 বছরের কন্যা দীপা চক্রবর্তী। বাবা ঝন্টু চক্রবর্তী মানুষের বাড়ি বাড়ি গিয়ে পুজো করে এবং মানুষের কাজ করে সংসার চালায়। জানা যায় মেয়েটির জন্ম হওয়ার পর 6 মাস পর্যন্ত ভালো ছিল, এরপর অসুস্থ হয়ে পড়ে, আস্তে আস্তে তাকে কঠিন একটা রোগে গ্রাস করে ফেলে। তখন তার পরিবার তাকে অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু ত্রিপুরার ডাক্তার বলেছিল তাকে ভালো চিকিৎসা করাতে হলে বহিরাজ্যে নিয়ে যেতে হবে, কিন্তু তখনকার সময় এই হতদরিদ্র পরিবারের দ্বারা সম্ভব ছিল না দীপাকে ভালো চিকিৎসা করানোর। এরপর দেখতে দেখতে 2-1 বছর পার হয়ে গেল, এরপর মানুষের কাছ থেকে সামান্য কিছু টাকা ধার করে 2015 সালে দীপাকে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য আসামের শিলচরের একটি হাসপাতালে নিয়ে যায়। দুর্ভাগ্যবশত সেখানকার ডাক্তার বলেছিলেন মেয়েকে সুস্থ করে বাড়ি ফিরতে হলে 80 থেকে 1 লক্ষ টাকা লাগবে। এরপর এই কথা শুনে এই হতদরিদ্র পরিবার দীপাকে নিয়ে পুনরায় ত্রিপুরার বাড়িতে চলে আসে, কারণ তাদের কাছে এত টাকা নেই। খুব চিন্তিত হয়ে পড়েন দীপার বাবা ঝন্টু চক্রবর্তী। এরপর আর্থিক সাহায্যের জন্য গ্রামের অনেকের কাছে গিয়েছেন, প্রধান মেম্বার থেকে শুরু করে আরো বড় বড় নেতা বাবুদের কাছে, কিন্তু তারা কোনো সদুত্তর দেননি। ঝন্টু বাবু চোখের জল মুছতে মুছতে খালি হাতে বাড়ি ফিরে আসেন। ঝন্টু চক্রবর্তীর 4 জন নিয়ে খুব দুঃখের সংসার, ঘরে রয়েছে স্ত্রী, একটি পুত্র সন্তান ও মেয়ে দীপা। মানুষের কাজ না করলেও পূজো না করলে জুটে না তাদের পেটে 2 বেলা 2 মুঠো অন্ন। এখন এই পরিবারটি সংবাদ মাধ্যমের কাছে দ্বারস্থ হয়েছেন যাতে করে রাজ্য সরকারের কাছে এই বার্তা পৌঁছয়। উনি ওনার মেয়ের চিকিৎসার জন্য রাজ্য সরকারের নিকট বিনম্র আবেদন করছেন। আচ্ছা, এটা তো আপনার মেয়ে? হ্যাঁ। নাম কি? দীপা চক্রবর্তী। আচ্ছা, কত বছর ধরে এমন? আজকে 5 মাস পরে কাটা গেছে। 6 মাস পরে মানে 6 মাস, তার বয়স যখন 6 মাস তখন থেকে এমন? তখন থেকে আনবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বয়স কত চলে এখন? 7 বছর রানিং চলে আসে। 7 বছর রানিং চলতে আছে। তো এর মধ্যে আমরা এমনি ডাক্তার ডাক্তার দেখাচ্ছিলাম। ডাক্তার দেখাচ্ছি কি বলছে? আগরতলা লেগেছি, শিলচর লেগেছি, তার আগে অপারেশন করলে লাগে। অপারেশন করলে ওই তো পারে না হয়তো পারে, ডাক্তারের শিল দিচ্ছি না। এর মধ্যে এমনি সাহায্য করছে নি কেউ? আপনারা কেউ সাহায্য করছে না, শুধু একমাত্র ওই সরকার থেকে একটা সাইকেল দিচ্ছে আমাদের। এই সাইকেলটা দিচ্ছে সরকার থেকে? না, সাইকেলটা দিচ্ছে। আর এমনি এমনিতে কোনো সাহায্য করছে না? ভাতা পায়নি? ভাতা ভাতা পায় না। বিলোনিয়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সোশ্যাল মিডিয়াতে জাতিবিদ্বেষী উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ উঠল স্বাস্থ্য দপ্তরের কর্মরত এক MPW বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে নতুনবাজার থানায় মামলা দায়ের করেছে এলাকাবাসী। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যে এই ধরনের পোস্ট বলে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। নতুন বাজারের জনৈক সচেতন নাগরিক কৃষ্ণ বণিক ওরফে মনা শনিবার সকালে নতুন বাজার থানায় একটি মামলা দায়ের করেন। তিনি জানান, শুক্রবার রাত 9:30 নাগাদ ফেসবুকে রমজান হোসেনের অ্যাকাউন্ট থেকে একটি উস্কানিমূলক পোস্ট তার নজরে আসে। নতুন বাজার সহ বিস্তীর্ণ এলাকায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করছে। আজ পর্যন্ত অত্র এলাকায় সাম্প্রদায়িক বিভাজনের কোনো ঘটনা নেই। এলাকায় সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে সামিল হচ্ছে। এমন সম্প্রীতির বাতাবরণে বিভেদ সৃষ্টির লক্ষ্যে রমজান হোসেনের এই ধরনের উস্কানিমূলক পোস্ট বলে অভিযোগ করেন কৃষ্ণ বণিক। মামলা দায়ের করে নতুন বাজার থানার ওসি বাপি দেব বর্মার নিকট অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ভারতীয় দণ্ডবিধির 153A এবং 505(2) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। অভিযুক্ত রমজান হোসেন স্বাস্থ্য দপ্তরে কর্মরত। নতুন বাজার গ্রামীণ হাসপাতালের অন্তর্গত ভোমরাছড়া সাব সেন্টারে MPW রমজান হোসেন, একজন সরকারি চাকুরিজীবীর এই ধরনের কর্মকাণ্ডে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। এদিকে মহকুমা পুলিশ আধিকারিক স্নেহাশিস দেব মামলাটি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে বলে জানা যায়। ফেসবুকটা খুলছি, ফেসবুকটা খোলার পরে রমজান হোসেন নামে আমার ফেসবুকের লোকের শেয়ার আছে। ফেসবুকটা খুলে দেখি দেশ বিরোধী কিছু কার্যকলাপ মন্তব্য করছে, জাতিবাদ দেখানোর জন্য, হিন্দু মুসলিমকে দাঙ্গা সৃষ্টি করার জন্য, ভেদাভেদ সৃষ্টি করার জন্য কিছু অবৈধমূলক পোস্ট করছে। তার জন্য ওর বিরুদ্ধে যারা থানায় অ্যাপ্লাই করছি, যাতে একটু কঠোর শাস্তি হোক, কঠোর শাস্তি হোক, এবং হিন্দু মুসলিমদের কোনো জাতি ভেদাভেদ তৈরি না হয়, তার জন্য আমরা আইনের কথা যা ওর ফেসবুকের একমাত্র যা বলেছে, হিন্দু মুসলিম জাতি ভেদাভেদ তৈরি করার জন্য সেই সেই বাড়ির মন্তব্য করেছে প্রস্তাব। তার জন্য আমরা একটু বদ্ধভাবে চাইছি, চাইছি যে কোনোভাবে যাতে হিন্দু মুসলিমদের জাতি ভেদাভেদ না হয়, তার জন্য আমরা আইনের ব্যবস্থা হয়েছি। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ডিওয়াইএফ এর উদ্যোগে রবিবার কৈলাসহর টাউন হলে অনুষ্ঠিত হয় মহকুমা কনভেনশন। এই কনভেনশনের উদ্বোধন করেন কৈলাসহরের বিধায়ক মফস্বর আলী। DYFI কৈলাসহর মহকুমা কনভেনশন 25 আগস্ট কৈলাসহর টাউন হলে সকাল 11:00 অনুষ্ঠিত হয়। কনভেনশনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য কমিটির সহসভাপতি তথা কৈলাসহরের বিধায়ক মফস্বর আলী। কনভেনশনের 730 জনকে নিয়ে নতুন কমিটি গঠিত হয়। সম্পাদক মণ্ডলী গঠিত হয়েছে 12 জন সদস্যকে নিয়ে। নতুন মহকুমা কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন সুরমান আলী। সরকার পরিবর্তনের পর সবচেয়ে বেশি আক্রমণ নেমে এসেছে যুবনেতা কর্মীদের ওপর। গণতান্ত্রিক অধিকার ভুলুণ্ঠিত, অর্জিত অধিকার উদ্ধারের লক্ষ্যে যুবনেতা কর্মীদের সংগঠিত করার আহ্বান জানানো হয় কনভেনশনে। তাছাড়া বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মবস্বর আলী বলেন, ইংরেজদের নীতি নিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকার ক্ষমতা চালাচ্ছে। ইংরেজরা যেভাবে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে শাসন করে গেছে, ঠিক একইভাবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রে বসে সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছে, দেশের ঐক্যকে দুর্বল করছে। আমাদের বিরুদ্ধে ওই দিল্লি থেকে ওই রাজ্য থেকে যে সিদ্ধান্ত গুলো নিচ্ছে বেকারের বিরুদ্ধে, শ্রমিকের বিরুদ্ধে, কৃষকের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে, তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সতর্ক থাকতে হবে, মানুষকে সচেতন করে তোলবার চেষ্টা করতে হবে। কাজে বন্ধুদের কাছে বিনম্রভাবে আবেদন থাকবে, আজকে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে আমরা আমাদের যতগুলো অঞ্চল কমিটি রয়েছে, আমাদের ইউনিট কমিটিগুলো রয়েছে, প্রত্যেকটা ইউনিট কমিটিগুলো প্রথমত আমাদেরকে শক্তিশালী করতে হবে। এই ইউনিট কমিটিগুলির সরাসরি ইউনিট এলাকার বা বুথ নিয়ে আমাদের এখন DFA-র ইউনিট, সেই বুথ এলাকার সমস্ত জনগণকে তাদের প্রতিদিনকার যে ঘটনাগুলো, বেকার বিরোধী সিদ্ধান্তগুলো, শ্রমিক বিরোধী সিদ্ধান্তগুলো, কর্মচারী বিরোধী সিদ্ধান্তগুলো বা সাধারণ মানুষের বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো, এগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে। মানুষের যে ক্ষোভ, মানুষের যে বিক্ষোভ, সেগুলোকে আন্দোলনে রূপায়িত করবার কষ্টে মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণ করতে হবে আমাদের DFA-র প্রত্যেকটা বন্ধুকে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। বাইকে করে এসে পথ চলতি মহিলার হাত থেকে ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুই ছিনতাইবাজ। ঘটনা উদয়পুরের বঘিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের সামনে।
এই ঘটনায় শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে শহরবাসীর পক্ষ থেকে। আবারও প্রশ্নচিহ্নের মুখে শহরের নিরাপত্তা ব্যবস্থা। শহরের প্রাণকেন্দ্র থেকে ছিনতাইবাজরা বাইকে করে পরপর দুদিন মহিলাদের থেকে ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কিত মন্দির নগরবাসী। এবারের ঘটনা শনিবার সন্ধ্যা আনুমানিক 7টায় উদয়পুর রাধাকৃষ্ণপুর থানার কিছুটা দূরে ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের সামনে। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দাবি উঠছে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সন্ধ্যায় উদয়পুর বাজার থেকে ছনবন এলাকা নিবাসী দেবিকা মজুমদার ছনবন স্থিত বাড়ি যাওয়ার পথে ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের সামনে আসতে দুজন অপরিচিত যুবক বাইকে করে দ্রুত গতিতে যাওয়ার সময় দেবিকা দেবীর হাতের ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে দেবিকা দেবী চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশে মানুষরা ছুটে এলেও ছিনতাইকারীদের টিকিট নাগাল পাওয়া যায়নি। এরপর দেবিকা দেবী রাধাকৃষ্ণপুর থানায় এসে একটি লিখিত অভিযোগ জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ওনার ব্যাগে নগদ 5-6 হাজার টাকা সহ একটি দামি মোবাইল ছিল। উল্লেখ্য, গত শুক্রবারও উদয়পুর জগন্নাথ চৌমুহনী সংলগ্ন এলাকায় বাইকে করে এসে এক বয়স্ক মহিলাকে ধাক্কা মেরে জোরপূর্বক হাতের ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুই ছিনতাইবাজ যুবক। পরপর দুদিন এই ধরনের ঘটনায় বর্তমানে আতঙ্কিত উদয়পুরবাসী। দাবি উঠছে শহরে পুলিশি টহলদারি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার। আমি যাইতাছি বাজার থেকে বাড়িতে, তখন আমার হাতের থেকে ব্যাগটা নিয়ে গেছে। ব্যাগে মোবাইল ছিল, 5-6 হাজার টাকার মতো আছে। একটা ব্লাউজ সেলাই করে নিয়েছি, ব্লাউজটাও নিয়ে গেছে। দুইটা ছেলে বাইকে যাইতাছে, নিয়ে গেছে হাতের থেকে একটা নিয়ে। আপনি এখন যে থানাতে জিডি করছেন? হ্যাঁ হ্যাঁ। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এক নাবালিকা অপহরণের অভিযোগ উঠল রাকেশ দেবনাথের বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ ত্রিপুরার বিলুনিয়া মহকুমার একিনপুর এলাকার। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার পরিবার। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার একিনপুরের বাসিন্দা সুভাষ দেবনাথের ছেলে রাকেশ দেবনাথের বিরুদ্ধে উঠে আসলো এক নাবালিকা অপহরণের অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, বিগত 4 দিন আগে বিলোনিয়া বনকর এলাকার এক নাবালিকা বিদ্যালয়ে যাবার পথে একিনপুরের বাসিন্দা রাকেশ দেবনাথ জোরপূর্বক তুলে নিয়ে যায়। এই ব্যাপারে নাবালিকার পরিবারের পক্ষ থেকে বিলোনিয়া মহিলা থানায় মামলা করতে গেলে সেখানে কর্তব্যরত কর্মীরা কোনো প্রকার সহায়তা না করে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে পরিবারের লোকজনদের বিভ্রান্ত করেছে বলে অভিযোগ। পুলিশ কর্মীরা নাকি বলেছেন, ওনাদের হাতে এই ধরনের অনেক কেস পড়ে রয়েছে, এই ধরনের কেসের সমাধানে অনেক সময়ের প্রয়োজন, এমনটাই অভিযোগ পরিবারের লোকজনদের। অবশেষে একদিন পরে পুলিশ একটি লিখিত মামলা হাতে নিয়েছে। মামলা হবার কথা শুনে শনিবার সকালবেলা রাকেশ দেবনাথ মেয়েটিকে পিআর বাড়ি থানার সামনে এনে রেখে দিয়ে চলে যায়, এমনটাই অভিযোগ পরিবারের লোকজনের। ওনাদের এও অভিযোগ, রাকেশ নাবালিকাটির ওপর অনেক অত্যাচার করেছে, যার ফলে আজ নাবালিকাটির উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে ঘটনার বিবরণ জানিয়ে পুলিশের অসহযোগিতা ও আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ মাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগড়ে দেন নাবালিকার আত্মীয় পরিজন। এখন দেখার বিষয়, সমগ্র ঘটনার সুষ্ঠু তদন্তে ও আসামির দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। পুলিশ হচ্ছে আমাদের রক্ষক। বাস্তব কথা যদি আমরা হিসাব করতে যাই, আমাদের টাকা দিয়েই পুলিশের বেতন চলে, সরকারি কর্মচারী চলে। কিন্তু দেখা যাচ্ছে কি তারা জানেনি, সরকারি কর্মচারী যখন আমি যে কোনো একটা কেস লইয়া বা যে কোনো একটা সাহায্য লেগে যায়, তখন প্যান্টের দিকে যাবো, শার্টের দিকে যাবো, পকেটের দিকে যাবো, ইটি যাতে না হয়। এবং ওই আমি যে কেসের লেগে যদি কোনো দল যদি মনে করেন আমার সহযোগিতা না করে বা কোনো নেতা যদি আমার সহযোগিতা না করুক, কিন্তু প্রশাসন প্রশাসনের কাজটা করে। পুলিশ চাইছে কি মানে যে পুলিশ তখন আমি তো এটা মানে কোন ছেলেটা কোন দলের কোন রঙের আমি এটা বিচার করতাম না। আমার কথা হচ্ছে, হে একটা অন্যায় করছে, 16 বছরের একটা মেয়েকে হে 4 দিন পর্যন্ত নিয়ে লুকাইয়া রাখছে, অপহরণ করে নিয়ে রাখছে, এটি তো কিডন্যাপিং কেস এবং এটার শাস্তি লাগবে। বিলোনিয়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 3 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ও বিশ্ব হিন্দু প্রতিষ্ঠা বর্ষ উদযাপন কৈলাসহর কালীবাড়িতে। এই উপলক্ষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মসভা। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এবং জন্মাষ্টমী উৎসব উদযাপন সমিতির ব্যবস্থাপনায় ভগবান শ্রীকৃষ্ণের 39তম জন্মাষ্টমী উৎসব ও বিশ্ব হিন্দু পরিষদের 55তম প্রতিষ্ঠা বর্ষ উদযাপিত হয় কৈলাসহর কালীবাড়িতে।
তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ও বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা বর্ষ উদযাপন। 22 আগস্ট বিকেল 5টায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের বিগ্রহ আনা হয়। রাত্রিতে হয় অধিবাস কীর্তন। 23 আগস্ট সমবেত কণ্ঠে বৈদিক মন্ত্র ও একাত্মতা স্তোত্র পাঠের মাধ্যমে শুরু হয় দিনের অনুষ্ঠান। সকাল থেকেই যোগা শিবির, ভক্তিকথা, শ্রীমৎ ভগবত গীতা পাঠ থেকে শুরু করে গীতা আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীকৃষ্ণের শতনাম সংকীর্তন ধর্মসভা, 24 আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের প্রসঙ্গ আলোচনা, শ্রীমৎ ভগবত পাঠ, বসে আঁকো প্রতিযোগিতা, ভক্তিগীতি ও ধারাবাহিক আলোচনা করা হয় এবং পরে প্রসাদ বিতরণ। বিকেলে শঙ্খধ্বনি উলুধ্বনি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা 7টায় হয় ধর্মসভা। ধর্মসভায় অংশগ্রহণ করেন রামকৃষ্ণ নগর মহাবিদ্যালয়ের অধ্যাপক অসিত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ধর্মসভার আলোচ্য বিষয় ছিল হিন্দু ধর্ম ও বর্তমান ভারত। ধর্মসভা সমাপ্তিতে তিন দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ও বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে তিন দিন ব্যাপী কৈলাসহর ও পার্শ্ববর্তী এলাকায় আপামর জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। তিন দিন ব্যাপী এই কার্যক্রমের সমাপ্তিতে এর উদ্দেশ্য ও সফলতা তুলে ধরা হয়। কৈলাসহর বিশ্ব হিন্দু পরিষদের অখণ্ডে উদ্যোগে 1980 সাল থেকে এ কৈলাসহর কালীবাড়িতে জন্মাষ্টমী উৎসব চলে আসছে। সেই জন্মাষ্টমী আমাদের লক্ষ্য একটাই, প্রতিষ্ঠা দিবস বিশ্ব হিন্দু পরিষদের। সেই প্রতিষ্ঠা দিবসকে আমরা পালন করি আর জন্মাষ্টমী থেকেই সেই প্রতিষ্ঠা হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের। সেই নিজেকে প্রতিষ্ঠা দিবস এবং জন্মাষ্টমী যৌথভাবে পালন হয়। জন্মাষ্টমী উৎসব কমিটি আলাদা হয় বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায়, সেটা আজ 39 বছর যাবৎ চলছে। আমাদের হিন্দু ভ্রাতৃত্ব সংগঠন যতগুলি আছে সব কিছু মিলিয়েই আমরা সেই সংগঠন করে যাচ্ছি। আমাদের কৈলাসের আপামর জনসাধারণের সমর্থনে আমরা বিশালভাবে সেই জন্মাষ্টমী উৎসব পালন করে যাই। কখনো কখনো আমাদের 4-5 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। এই জন্মাষ্টমীকে কেন্দ্র করে কৈলাসহরে সুবক্তাদের মধ্যে ভারতবর্ষের প্রান্ত থেকে, এই প্রান্ত থেকে অপর প্রান্ত, সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং বিদেশ থেকেও এখানে এসে বক্তব্য রেখেছেন, সেটা আমাদের সৌভাগ্য। এই বিশ্ব হিন্দু পরিষদের জন্মাষ্টমী উপলক্ষ নিয়ে এখানে বড় বড় সন্তরা এসেছেন, মহানব্রত ব্রহ্মচারী এসেছেন এবং এই জন্মাষ্টমী কেন্দ্র করে আমাদের এখানে বীরেন্দ্রকিশোর ভদ্র, যিনি চণ্ডীপাঠের ধারক এবং বাহক, তিনি আমাদের এখানে এসেছেন, সেটা আমাদের সত্যি একটা গৌরবে। আর ত্রিপুরা রাজ্যে এক নাগারে 39 বছর যাবৎ সেই অনুষ্ঠান চলছে, বাকি দিনগুলো চলবে সেটা আমরা আশা রাখি। এত দীর্ঘদিনের জন্মাষ্টমী কোথাও হয় না, কোনো ঘাটতি নেই আমাদের কাছে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। প্রাক্তন অর্থমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় নেতা অরুণ জেটলির প্রয়াণে শনিবার উদয়পুরের রাধাকিশোর মণ্ডলের উদ্যোগে এক শোকসভার আয়োজন করা হয়। এই শোকসভায় উপস্থিত ছিলেন উদয়পুরের পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। শনিবার দিল্লির এইমস হাসপাতালে প্রয়াত হন প্রাক্তন অর্থমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় নেতা তথা বরিষ্ঠ আইনজীবী অরুণ জেটলি। প্রাক্তন অর্থমন্ত্রী প্রয়াণে শনিবার সন্ধ্যায় উদয়পুর সোনামুড়া চৌমহনী এলাকায় রাধাকিশোরপুর মণ্ডলের 42, 43 ও 44 নম্বর বুথের উদ্যোগে এক শোকসভার আয়োজন করা হয়। এই দিন প্রথমে প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ করে শ্রদ্ধা জানানো হয়। এই শোকসভায় উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার, নারী নেত্রী ভ্রমর সোম, সুমন্তা চক্রবর্তী প্রমুখ। আমরা মর্মাহত আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মোদীজির প্রথম মন্ত্রিসভার প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিজি আজ বেলা 12:07 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওনার এই প্রয়াণে আমরা অত্যন্ত মর্মাহত। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে এক যুবতীর উপর অ্যাসিড হামলা করতে গিয়ে ব্যর্থ প্রেমিক, ঘটনা বদরপুর থানার
পাটিরা কান্দিতে। জানা যায় ওই যুবকের নাম মিন্টু দাস। বর্তমানে মিন্টু দাস পুলিশি হেফাজতে রয়েছে। প্রেমে প্রত্যাখ্যান, যুবতীর উপর অ্যাসিড হামলা, ব্যর্থ প্রেমিকের। ঘটনাটি ঘটে করিমগঞ্জ জেলার বদরপুর থানা এলাকার তপশিলি শ্রেণীভুক্ত গ্রাম পাটিরা কান্দিতে। পরিবারের অমতে পূর্বেও একবার গোপনে বিবাহ করে নিজের বিবাহিত স্ত্রীকে আটকে রাখতে পারেনি গ্রামের পেশায় রাজমিস্ত্রির সহায়ক মিন্টু দাস। তারপর থেকে অত্যাধিক যুবতীর সামনে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে যখন হতাশ, ঠিক তখনই লজ্জাসরম বিসর্জন দিয়ে একই পরিবারের বোন সম্পর্কিত যুবতীর দিকে প্রেম নিবেদন করে বসে মিন্টু। একে তো একই পরিবার, একই বাড়ি, তার উপর সম্পর্কিত দাদা, তাই মিন্টুর একতরফা প্রেম নিবেদনকে দীর্ঘদিন থেকে প্রত্যাখ্যান করে আসে সম্পর্কিত যুবতী বোন। কিন্তু সকল ধৈর্যের বাঁধ ভেঙে যায় গত শুক্রবার। নিজ ঘরের পেছন দিকে কাজ করা অবস্থায় যুবতীটিকে বিয়ে করার চাপ সৃষ্টি করে মিন্টু। যুবতী মিন্টুকে তাদের পারিবারিক সম্পর্কে কথা স্মরণ করিয়ে দিয়ে মিন্টুর প্রেমকে তীব্র ভাষায় প্রত্যাখ্যান করলে রাগের মাথায় যুবতীর উপর অ্যাসিড ছুড়ে মেরে পালিয়ে যায় মিন্টু। যুবতীর চিৎকার শুনে প্রতিবেশীদের সহযোগে পরিবারের লোকজনরা তাকে প্রথমে নিয়ে যান শ্রীগৌরী হাসপাতালে, সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে। পরবর্তীতে নিজের উপর প্রাণঘাতী অ্যাসিড হামলার বিবরণ জানিয়ে অভিযুক্ত মিন্টু দাসের বিরুদ্ধে বদরপুর থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। বদরপুর পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্ত মিন্টুর বাড়িতে হানা দিলে গা ঢাকা দেয় মিন্টু, কিন্তু শেষ রক্ষা হয়নি মিন্টুর। ঘটনার সাত দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়ে মিন্টু। শিলচর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মনসামায়ের মন্দির থেকে প্রায় লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় চোরের দল। ঘটনা মালদার ডাঙ্গাপাড়া এলাকার। মালদার হবিবপুর থানার অন্তর্গত বুলবুলজন্ডির গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকা অশোক মুখার্জি, পেশায় ট্রাফিক পুলিশ। বাড়িতে মা মনসা মন্দিরে ভয়াবহ চুরি। অশোকবাবু জানান, তার বাড়িতে মায়ের মন্দিরে সোনা ও রূপার গহনা মিলিয়ে প্রায় 1,00,000 টাকার মতো। এছাড়াও দান বাক্স সহ লুট করে নিয়ে গিয়েছে। সকাল 6টা নাগাদ মন্দিরের গেট খুলতে এসে দেখেন মন্দিরের গেটে তালা ভেঙে পড়ে রয়েছে। সাথে সাথে হবিপুর থানায় খবর দেওয়া হয়, পুলিশ এসে তদন্তে নামে। হ্যাঁ, তো সকালে ওই যে উঠে দেখলাম মন্দির পরিষ্কার করতে এসে যে এরকম গ্রিল ফাঁক করে মায়ের গায়ে যে যত গয়না ছিল আনুমানিক ওই চাঁদির 50 ভরি মতো আর সোনা 1 ভরি মতো, পুরো গয়নাটাই খুলে নিয়ে গেছে গ্রিল ফাঁক করে, তালা ভাঙতে পারেনি। হ্যাঁ, আর এই তো আমরা এইবার চেষ্টা করছিলাম সামনে বছর 50 বছর পূর্তি আছে একটা ভালো করে অনুষ্ঠান করার জন্য, তার আগেই এত বড় একটা অঘটন ঘটে গেল। আশা করবো যে প্রশাসনের ব্যাপারটা একটু উদ্যোগ নিয়ে জিনিসগুলো যাতে রিকভারি হয় পায়। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ব্রাজিলের নোভাকাউট টিমের হয়ে মার্শাল আর্ট খেলার সুযোগ পেয়েছে রাজ্যের যুবক অমিত কুমার মোরাসিং। তার বাড়ি শান্তিরবাজার মহকুমার মোরাসিং পাড়ায়। তার এই সাফল্যে খুশি এলাকাবাসী। দেশ এবং রাজ্যের নাম উজ্জ্বল করতে গ্রামীণ প্রত্যন্ত এলাকায় প্রতিভা অমিত কুমার মোরাসিং বহিরাষ্ট্রে তথা ব্রাজিলে নোভাকাউ টিমের হয়ে খেলতে সুযোগ পেয়েছে এবং ইন্টারন্যাশনাল খেলারও প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। বাড়ি শান্তিরবাজার মহকুমা বগাফা ব্লকের অন্তর্গত পতিছুরি এডিসি ভিলেজের মোরাসিং পাড়ায়। জানা যায় অমিত চেন্নাই পড়াশোনা করতে গিয়ে 2014 সালে এ ধরনের খেলায় উৎসাহিত হয়ে পড়েন। তার কঠিন পরিশ্রম তাকে খেলাধুলা ভালো সাফল্য এনে দেয় এবং চেন্নাইতে থেকে আসা ব্রাজিলের কোচের নজরে পড়ে অমিত। তারপরে 2019-21 জুন সে ব্রাজিলে একটি ক্লাব তার এই প্রতিভার বাস্তব রূপ দিতে এগিয়ে আসেন, ব্রাজিলে খেলার সুযোগ করে দেন। অমিতের মা বাবা দুজন শিক্ষা দপ্তরে চাকুরি করেন। পরিবারে রয়েছেন তার দুই বোন। নাতির এই সাফল্যে খুশি 95 বছর বয়সী ঠাকুরমাও। অমিত কুমার মোরাসিং এর এ ধরনের সাফল্যে বাবা মা, আত্মীয় পরিবার পরিজন সহ এলাকা এবং মহকুমার মানুষ অত্যন্ত খুশি। অমিত কুমার মোরাসিং ব্রাজিল থেকে রাজ্যবাসী এবং সকলের জন্য বার্তা দেন এবং তার সাফল্যের কথা তুলে ধরেন। আমার ভাই, তার নাম হলো অমিত কুমার মোরাসিং, তাই সে এখন ব্রাজিলে গেছে খেলার জন্য। খেলাটা হলো MMA আর BJJ, ওইটাকে বলে MMA হলো মিক্সড মার্শাল আর্টস আর BJJ ব্রাজিলিয়ান জুজুৎসু।
তাই সে এখন মানে ন্যাশনাল লেভেলেতে এখন পর্যন্ত আউট অফ 9 ম্যাচে 6টার মধ্যে তে জিতেছে ইউতে এমএমএ তে, আর বিজেজেতে ও এখন পর্যন্ত 12টা খেলা খেলেছে, ওইটার মধ্যে 9টার মধ্যে ওর জিত হয়েছে। তো এখন ও প্রেজেন্টলি ব্রাজিলের সাও পাওলোতে আসে, ওখানে কোচিং নিচ্ছে নোভাকাও টিমের হয়ে, ও স্পন্সরশিপ ওর নোভাকাও থেকে নেওয়া হয়েছে ব্যাঙ্গালোর হইতে 2018 থেকে। এখন 2019 লাস্ট জুনে এখান থেকে ও গেল খেলার জন্য, আর ইন্টারন্যাশনাল লেভেলে খেলার জন্য ও এখন ট্রেনিং নিচ্ছে। শান্তিরবাজার থেকে বিক্রম দেবনাথের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ, এ পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।